ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের ডিম পাওয়া গেছে। সোনার ডিমের কথা আমরা আগে শুনেছি গল্প অথবা নাটকের মধ্যে, আমরা শুনতে পেতাম সোনার ডিমের কথা। প্রকৃতপক্ষে বাস্তবে পাওয়া গেছে একটি ফ্লাইটের সিটের নিচে প্রায় 98টি সোনার ডিম। এই সোনার ডিমগুলো নিয়ে আসা হয়েছিল দুবাই থেকে। 16 জুলাই সন্ধ্যায় 2টি ফ্লাইটে অভিযান চালিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম শুল্ক গোয়েন্দার অভিযানিক দল এই ডিমগুলো উদ্ধার করেছে। ঠিক একই সাথে 98টি স্বর্ণের ডিমের সাথে স্বর্ণের বারুদ উদ্ধার করা হয়েছে। এসব সোনার ডিমের ওজন ছিল প্রায় 28 কেজি। এই 28 কেজি ডিমের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি টাকা। এটি একটি বড় ধরনের চোরাচালানের গ্যাং। এই গ্যাং এর 3 জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এটি ঢাকা সহ বাংলাদেশে সবচেয়ে এই সময়কারের সবচেয়ে বড় স্বর্ণের চালান। যে স্বর্ণের চালানের মধ্যে 98টি স্বর্ণের ডিম রয়েছে। এই স্বর্ণের ডিমগুলো 3টি প্যাসেঞ্জারের সিটের নিচে লুকানো অবস্থায় ছিল এবং এই ডিমগুলো নীল কাগজের মধ্যে মুড়ানো ছিল। নীল রঙের কাগজ বলতে পারি, সেটা প্লাস্টিকের কস্টেপ এই ধরনেরও বলা যায়। এই ধরনের জিনিস দিয়ে এগুলো মুড়ানো ছিল। ঠিক একটি দুটি নয়, 98টি এই ধরনের ডিম উদ্ধার করেছে। স্বর্ণের ডিমের কথা আমরা যদিও গ্রাম অঞ্চলে গল্প গুজবের মধ্যে শোনা যায় সোনার ডিম পারে, বাস্তবে কিন্তু দেখা যায় নাই। গতকাল আমরা বাস্তবে দেখতে পেয়েছি এমন অভিযানিক দল গতকাল উদ্ধার করার পরে আজকে সকালে সেটি মিডিয়াকে জানিয়েছে, আমাদের কাছেও পাঠিয়েছেন, এই ধরনের ভিডিও আমাদের কাছে হাতে এসেছে। শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা যেটা জানিয়েছে, দুবাই থেকে এমিরেট এয়ারলাইন্স এর 2টি ফ্লাইট এসেছিল পরপর। সেই 2টি ফ্লাইটে অভিযান চালিয়েছে তারা। অভিযান চালিয়ে যেহেতু তাদের কাছে গোপন সংবাদ ছিল, গোপন সংবাদ থাকায় তারা একটি সিটের নিচে যখন এই ধরনের ডিম পেয়েছে, তারা পুরো ফ্লাইটের প্রত্যেকটা সিট তারা তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে একই সাথে অপর একটি ফ্লাইটও তারা এই ধরনের ডিম পেয়েছে। সেই ফ্লাইট নাম্বার ছিল EK584, আরেকটি ফ্লাইট ছিল EK586। এই 2টি ফ্লাইটে অভিযান চালিয়েছিল। এই 2টি ফ্লাইট থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। 3 জনের মধ্যে একজন হচ্ছেন বাগেরহাটের মশির রহমান রুবেল, অপরজন হচ্ছেন মুন্সিগঞ্জের জাঙ্গির আলম, তৃতীয় জন হচ্ছেন নারায়ণগঞ্জের আকবর আলী। এই 3 জনকেই কাস্টমস আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। গল্প গুজবে স্বর্ণের ডিমের কথা শুনলেও আমরা বাস্তবে দেখতে পেরেছি স্বর্ণের ডিম আসলে পারে। এটা কোনো প্রাণী পারে না, মানুষে পারে। যেহেতু মানুষের সিটের নিচে এই স্বর্ণের ডিমগুলো এসেছে, সুতরাং বোঝা যাচ্ছে এই যে প্যাসেঞ্জারগুলো এই সিটে করে এসেছে তারাই হয়তো ওই ডিমগুলো পেরেছে। এটি আশ্চর্য হওয়ার কিছুই নাই, বাংলাদেশে এই ধরনের সব কিছু সম্ভব। আমরা এর আগে এই স্বর্ণের চোরাচালানের আরেকটা বিষয় আমি আমার চট্টগ্রাম News24কে জানিয়েছিলাম। সেটি হচ্ছে ময়লার ঝুড়ির মধ্যে প্রায় 7 কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। সেটি ছিল US বাংলার যাত্রীরা এনেছে। US বাংলার যে ফ্লাইট পরিষ্কার করে যে ময়লার ঝুড়ি যেখানে রাখা হয়, ঠিক সেই জায়গাতেই অভিযান চালিয়ে প্রায় 7 কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে। তাহলে ইদানিংকালের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্বর্ণের চোরা চালান বেড়ে গেছে। বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আগে স্বাভাবিক যাত্রীরা 2টি স্বর্ণের বার আনতে পারত, সেই সাথে অলঙ্কার হিসেবে আরো 100 গ্রাম তারা আনার সুযোগ ছিল। এবং এই একটি বারের মধ্যে 20,000 টাকা করে 2টি বারে 40,000 টাকা সরকারকে রাজস্ব দিতে হতো। এখন এই বর্তমান যে রিসেন্ট যে বাজেট সরকার দিয়েছে, সেই বাজেটের মধ্যে ওই সরকারের রাজস্বটা বৃদ্ধি করেছে 2 গুণ। অর্থাৎ এখন একটি বার যদি আনা হয়, সে একটি বারের মধ্যে 40,000 টাকা দিতে হবে, 2টি বার হলে 80,000 টাকা সরকারকে রাজস্ব দিতে হবে। সুতরাং এই রাজস্বর হারটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি
স্বর্ণের চোরা চালান বেড়ে গেছে, স্বর্ণ অবৈধ পথে স্বর্ণ নিয়ে আসার পায়তারা বেড়ে গেছে এবং স্বর্ণ চোরা কারবারীরা সেই অবৈধ পথে কিভাবে স্বর্ণ নিয়ে আসবে সেদিকে দাবিত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে আরেকটি চাঞ্চল্যকর সুন্দর ভিডিওতে। সাথে থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।